আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে প্লাস্টিকের ব্যাগের মধ্যে লাল শাকের চাষ করা যায়। যাদের জায়গা বেশি নাই আঙিনায় অথবা যারা বারান্দায় চাষ করেন তাদের জন্য এই পদ্ধতিটা খুবই একটা ভালো পদ্ধতি। আপনারা এই পদ্ধতি ফলো করে লাল শাকের চাষ করতে পারেন। আপনারা একটা বড় প্লাস্টিকের ব্যাগ নেবেন, প্লাস্টিকের ব্যাগটাকে ফোল্ড করে ছোট করে নিব একটা টবের আকার করার জন্য। লাল শাকের জন্য বেশি গভীরতা প্রয়োজন হয় না। এই দেখুন আমরা লাল শাকের জন্য এটুকু নিয়েছি। এটা যদি আমরা মাপি, হ্যাঁ, 1 বিঘার চেয়ে একটু কম নিয়ে আমরা প্রস্তুত করলাম প্রথম প্লাস্টিকের ব্যাগটাকে একটা টবের আকার করে। পলিথিনের ব্যাগটার মধ্যে আমরা মাটি নিচ্ছি, প্রথমে ফোল্ড করলাম, ফোল্ড করে পরিমাণ মতো সাইজ করে নিলাম টবের সাইজ। এরপরে আমরা মাটি দিচ্ছি ওটার মধ্যে। দেখেন নর্মাল মাটি দেওয়ার পরে আমরা একটা জৈব সার ব্যবহার করেছি। জৈব সারটা হলো আমরা ঘরে যেসব সবজি ব্যবহার করি, সবজি কাটার পরে যে উচ্ছিষ্ট থাকে এবং ডিমের যে খোসা, এগুলো সব কিছুকে আমরা একসাথে করে বাইরে একটা পটের মধ্যে রেখে দিয়েছি পানি দিয়ে অনেক দিন। এরপরে এটা পচে এটা একটা সার হয়েছে এবং আমরা এই সারটা সবসময় আমাদের সবজির বাগানে আমরা ব্যবহার করি। এরপরে জৈব সারটার পরে আমরা যেটা দিয়েছি সেটা হলো, সেটাও একটা মাটি, এখানে এটা ব্ল্যাক আর্থ বলে, এটাও নর্মাল একটা মাটি, আপনি দেখেন নর্মাল মাটি দিয়ে আমরা ঢেকে দিয়েছি সেই জৈব সারটাকে। এরপরে আমরা দিব গোবর সার, সেই মাটিটার উপরে আমরা গোবর সার দিচ্ছি। পরিমাণ মতো গোবর সার দিবেন। এখন আমাদের টব, বিকল্প টব প্রস্তুত হয়ে গেল। সো প্রথম স্টেপ হলো আপনাকে একটা প্লাস্টিকের ব্যাগ নিতে হবে। প্লাস্টিকের ব্যাগটা নিয়ে এটাকে ফোল্ড করে এটা ছোট করে একটা টবের আকার করতে হবে। তারপরে আপনি নর্মাল মাটি দিবেন, মাটি দেওয়ার পর একটা জৈব সার ব্যবহার করতে পারেন, ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই, আপনি নর্মাল মাটি দিয়েও করতে পারেন। এরপরে গোবর সার দিবেন, পরিমাণ মতো গোবর সার দিয়ে এটা প্রস্তুত হয়ে গেল। এরপরে আমরা বীজ বুনব। এখন আমরা বীজ ছিটিয়ে দিব এটার মধ্যে। বীজ ছিটিয়ে দিলাম, বীজ ছিটানো হচ্ছে। এখন আমরা নর্মাল মাটি দিয়ে ঢেকে দিব সেই বীজগুলোকে। মাটি দিয়ে ঢাকার দুটা কারণ, একটা হলো যে মাটিটা বীজটাকে অঙ্কুরোদ্গম হতে সাহায্য করবে এবং দ্বিতীয় কারণ হলো পাখি অনেক সময় বীজগুলো খেয়ে ফেলে। সো আপনি যদি মাটি দিয়ে ঢেকে দেন তাহলে পাখি বীজগুলো খেতে পারবে না। এখন আমরা পানি দিব, সেই মাটির উপরে আমরা পানি দিয়ে দিচ্ছি। এখন যেটা আমরা করব, এখন আমরা ছোট ছোট ছিদ্র করে দিব নিচ দিয়ে, একেবারে নিচে আমরা ছোট ছোট ছিদ্র করে দিব চারদিক থেকে। চারদিকে আমরা ছোট ছোট ছিদ্র করে দিব। ছিদ্র করার কারণ হলো আপনার পানি দেওয়ার পরিমাণ যদি বেশি হয়ে যায় এই ছিদ্র দিয়ে পানিগুলো বের হয়ে যাবে, তাহলে আর অতিরিক্ত পানি থাকবে না প্লাস্টিকের ব্যাগের মধ্যে। অতিরিক্ত পানি থাকলে আপনার গাছের ক্ষতি হবে, গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যেহেতু আমরা বীজ বুনলাম, প্রতিদিন আপনাকে পানি দিতে হবে বিকেলবেলা পানি, এবং গাছ বড় হলেও আপনাকে পানি দিতে হবে, কারণ পানি না পেলে কিন্তু লাল শাক বড় হবে না। দর্শক এখন দেখুন আমরা যে প্লাস্টিক ব্যাগে লাল শাকের বীজ বুনেছিলাম সেই গাছগুলো বড় হয়েছে, সেই গাছগুলো এখন অনেক বড়, এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সো দেখেন অনেক ঘন ঘন হয়েছে লাল শাক। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি বড় বড় যে গাছগুলো সেগুলোকে একটা একটা করে উঠিয়ে ফেলবেন। দেখুন আমি উঠাচ্ছি, আপনি বড় মাঝখান থেকে বড় বড়গুলো উঠিয়ে ফেলবেন। বড় বড়গুলো উঠানোর কারণ হলো আপনি যদি বড় বড়গুলো উঠান, দেখেন বড়র নিচে অনেক ছোট 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 লাল শাক আছে, দেখেন
অনেক ছোট 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 লাল শাক আছে, এই যে লাল শাক ছোট ছোট। তো আপনি যদি বড়গুলো উঠিয়ে ফেলেন, এই দেখেন অনেক ছোট ছোট লাল শাক আছে বড়গুলোর নিচে। তো বড়গুলো উঠালে ছোটগুলো তখন জায়গা পাবে, তখন এগুলো আস্তে আস্তে বড় হবে, তখন সেগুলো যখন খাওয়ার উপযুক্ত হবে আপনি খেতে পারবেন। দর্শক, এই সহজ পদ্ধতিতে প্লাস্টিক ব্যাগের মধ্যে আপনারা লাল শাকের চাষ এভাবে করতে পারেন। প্লাস্টিকের ব্যাগের মধ্যে চাষ করার কয়েকটা সুবিধা, একটা হলো যে আপনার জায়গা বেশি লাগলো না, যাদের আঙিনায় বা বারান্দায় জায়গা কম তারা এই পদ্ধতিতে লাল শাকের চাষ করতে পারেন খুব সহজেই। আর আরেকটা সুবিধা হলো যেহেতু এটা একটা ব্যাগ, আপনারা পছন্দ মতো জায়গায় রাখতে পারবেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন খুব সহজে। যদি এটা কোনো খুব রৌদ্রের জায়গায় থাকে আপনারা খুব সহজে এটাকে সরিয়ে এনে একটা ছায়া জায়গায় রাখতে পারবেন। এবং এখানে একটা কথা বলে রাখি যে লাল শাক ছায়া জায়গায় খুব নরম হয়, এবং যদি আপনি আপনারা এটা পরীক্ষামূলকভাবে করে দেখতে পারেন, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, তো আপনারা এভাবে প্লাস্টিক ব্যাগের মধ্যে চাষ করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ 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 আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।